ফেস করো। নমস্কার বন্ধুরা, শ্যামলী ফুডে সবাইকে স্বাগত। আজকের মেনু বলো। মেনু আছে এই যে লাউ শাক আলু দিয়ে ভাজা, আর আছে আলু সেদ্ধ, এটা আছে একটু কুমড়োর তরকারি, আর আছে আলু সেদ্ধের সঙ্গে পোস্ত বাটা। আজকে আলু পোস্ত বানিয়ে আলু পোস্ত বাটা আছে, আর এটা আছে আম জেলি টাইপের বানানো আছে আমের, এটা লাগলে নেবো না লাগলে না নেবো। আর মাছের এটা ডিম আছে, এই যে মাছের ডিমের বড়া, হ্যাঁ বড়া করে টক, আর এটা আছে ছোট মাছের টক, চুনো মাছ যাকে, আর ভাত। বন্ধুরা খাওয়া চালু করে দিচ্ছি, আগে শাক দিয়ে খাও। হ্যাঁ প্রথমে শাক দিয়ে খাওয়া যাক। শাকটা বেশ আলু রসুন দিয়ে করা হয়েছে। আর আছে আলু ভর্তা, আর আছে মাছের টক। বন্ধুরা খাওয়াটা দেখতে থাকো, আর নতুন বন্ধুরা যারা আছে তারা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। আজকে কিন্তু বিরাট গরম, জল ফল হয়নি, দুর্গাপুরে হয়নি, একদম চিরচিরানি রোদ দিয়েছে, দুর্গাপুরের আবহাওয়া একদম খুব বাজে। বন্ধুরা রাতে একটা আমাদের পিকনিক আছে, দুইজন বন্ধু বান্ধব আসবে, তোমার কাকু আলু পোস্ত বানাবে, তোমরা দেখবে, আর এরপরে ভিডিও দেওয়া হবে, আর আমি বানাবো মটনটা, খাসির মাংস হবে, পোস্ত হবে, চাটনি ফাটনি হবে, পরে ভিডিও তোমরা একটা দেখতে পাবে রান্না। খাওয়া দাওয়াটা তো দেখাতে পারবে না, বন্ধুরা আসবে তারা সবাই অনেকে ভিডিওর কাছে থাকতে চায় না, লজ্জা পায়, লজ্জা পায়, রান্নাটা দেখ, তাই রান্নাটা দেখাবো। পোস্ত বানানোর একদম স্পেশালিস্ট, তোমরা দেখবে পুরো অন্যরকম ভাবে, অনেকে তো অনেক রকম ভাবে পোস্ত বানায়, আমি পোস্ত বানাবো দেখবে। রাতে হবে ভিডিওটা, একদম কালকে ছাড়া হবে। আমি ছিলাম কুমড়োর তরকারি, এবার খাবো আলু ভাত। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই করে পেজটিকে ফলো করে নিও। বন্ধুরা ডাল বানাই নে, কাজ ছিল একটু বেশি, আলু ভর্তা বানিয়েছি, তার সঙ্গে পোস্ত বাটা, দুবো পোস্ত বাটা আগে কুমড়ো খেয়ে পরে নেবো, পোস্তটা সব নিয়ে চুনো মাছের টকটা দিয়ে মাখি। দিনে হালকা হালকা খাচ্ছি, রাত্রেবেলায় আবার মটন আছে তো, রিচ খাবার রাত্রে, গেস্ট আছে সব, তারা তো আর হালকা হালকা খায় না, ভালো করে মটন হবে, আলু পোস্ত হবে, এই জন্যে এখন আমরা একটু হালকা হালকা খাচ্ছি, পোস্ত বেটে নিয়েছি, আলু সেদ্ধ, সব বলে মরুলা মাছ না, গোটা গোটা মাছ দারুণ খেতে লাগে। গরম কাল এখন চলছে, গরম লাগবে না, এইটা টকটা আছে,
আলু ভাতাটা কেমন করেছে দেখি। মাছ দেখছো কত বড় বড়, তোকে ভালো লাগলো? কাঁটা লাগে না, এটা একটা একটা রুই মাছ কিনেছিলাম, তার মধ্যে অনেকটা ডিম ছিল, ডিমটা টক মানে ওগুলো মাছগুলো রাখা আছে, ডিমটা বানাবো। ছোট মাছটা খেয়ে নিয়ে খারাপ হয়ে ডাটাগুলো একদম ভালো, ফার্স্ট ক্লাস সিজেছে। মাছের ডিম, ডিমটা বড়া হবে, রুই মাছ কালকে একটা গোটা কিনেছিলাম, এত ডিম বেরিয়েছিল তো। এটা তরকারি হলো আর ডিমগুলো দিয়ে মশলা বাটা দিয়ে অনেকে ঝোল বানায়, বেশি শক্ত না টকটা ভেতর ঢোকে। দারুণ হয়েছে,
কিশমিশ কাজু দিয়ে সুন্দর বানিয়েছে। ফ্রিজে রেখে অনেকদিন খাই, খারাপ হবে। অনেকগুলো মাছ তো নিয়েছি, কতগুলো উদ্ধার করতে পারি। বন্ধুরা পরের ভিডিওটা নিশ্চয়ই দেখবে, কালকে ওটা দুপুরে ছাড়া হবে, আজকে রাতে ওটা হবে বানানো, তোমরা তোমরা সবাই দেখবে। বন্ধুরা যে ছবি তুলতে যায়, ছবি একটু দিতে পারি, কিন্তু খাওয়া দাওয়াতে ওরা লজ্জা পায় খুব। রান্নাটা তোমার কাকু বানাবে, আমিও বানাবো। তোমরা সব সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের ভিডিও কাল দুটোই ওটা পাবে। তোমরা কমেন্টে জানাবে কেমন কি হলো, আর আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমরা আমাদের পাশে থাকবে। আজ এই পর্যন্ত।